কর্মব্যস্ত প্রবাসী জীবনে ঈদের দিন সময়ের অভাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা একে অন্যের সাথে অনেকেই ঈদের আনন্দটুকু পুরোপুরিভাবে ভাগ করতে না পারায় গতবারের মতো এবারও কোভেন্ট্রি প্রবাসী কিছু যুবকদের উদ্যোগে গত 6 সেপ্টেম্বর মঙ্গলবার রাতে স্থানীয় রবিদাস হলে অনুষ্ঠিত হয় এক ঈদ মিলন ও সঙ্গীতানুষ্ঠান। আয়োজকদের প্রধান মেহরাবুদ্দিনের পরিচালনায় সঙ্গীতানুষ্ঠান শুরুর পূর্বে স্থানীয় কমিউনিটির বিশিষ্টজনের পক্ষে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মায়া আলী, আশিক আলী, শাহিন আহমেদ, রুহেল আহমেদ, রাজামিয়া, আব্দুল আলিম, সাফায়েত, আবু হোসেন, জুনেল ও আরো অনেকে। বিপুল সংখ্যক স্থানীয় প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে ঈদ মিলনের মূল আকর্ষণ সঙ্গীতানুষ্ঠানে স্থানীয় শিল্পী দুলাল আহমেদ ছাড়াও গান পরিবেশন করেন চ্যানেলস স্টার মাহফুজ ও ইংল্যান্ডের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রৌশনা রামনি। মধ্যরাত থেকে শুরু হওয়া সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত দর্শকদের উল্লাস আর আগত শিল্পীদের মিষ্টি মধুর গানের সুরে পুরো হল জুড়ে সৃষ্টি হয় এক ভিন্ন রকম ছন্দরাগের পরিবেশ। এরকম একটি ভিন্ন রকম আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে উপস্থিত সবাই ভবিষ্যতে আরো বড় আকারে কমেন্ট্রিতে ধারাবাহিকভাবে সুরেলা ঈদ মিলন আয়োজন করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে। সিউদ্দিন তালুকদার, রায়হান, এটিএন বাংলা নিউজ, কভেন্ট্রি। এই ছিল আমাদের আজকের এটিএন বাংলার ইউরোপ নিউজ। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ক্রান্তিপূর্ণভাবে ইডিএল এর বিক্ষোভকে প্রতিহত করার জন্য মেয়র লুৎফর রহমান সহ কমিউনিটির সকলকে মেট পুলিশের ধন্যবাদ প্রদান এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে লন্ডনের যুবদলের সমাবেশ থেকে।